নির্ণায়কের সমস্যা সমাধানের জন্য দুটি বিষয়ের উপর খুবই গুরুত্ব দিতে হবে নাম্বার ওয়ান নির্ণায়কের ধর্মগুলো জানা নাম্বার টু এই ধর্মগুলোর সঠিক ব্যবহার অর্থাৎ কোথায় কোন সমস্যায় কোন ধর্মটি ব্যবহার করলে আমরা সহজে সমস্যাটির সমাধান করতে পারব এটির জন্য প্রয়োজন বারবার অনুশীলন করা বারবার অনুশীলন করলে কি হবে তুমি দক্ষতা অর্জন করতে পারবে তুমি একটি সমস্যা তোমার সামনে দেয়া হলে তুমি দেখেই বুঝতে পারবে কোন ধর্মটি ব্যবহার করলে সহজে সমাধান হবে তোমাদের সবাইকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিবুর রহমান ভূইয়া সহকারী অধ্যাপক মাইলস্টোন কলেজ চলো তাহলে শুরু করা যাক সিস্টেড প্রকাশনী বইয়ের এক্সারসাইজ ওয়ান বিয়ের উদাহরণ পাঁচের যে সমস্যাটি আছে সেটি এখন আমরা সমাধান করব লেফট হ্যান্ড সাইডে এই নির্ণায়কটি দেওয়া আছে আর রাইট হ্যান্ড সাইডে এই রাশিটি দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড আমরা তিন নম্বর কলামটির দিকে একটু তাকাই তিন নাম্বার কলামটির দিকে তাকালে আমরা দেখছি তৃতীয় কলামের প্রথম বুক্তিটি এ এক্স প্লাস ওয়াই আর এখানে আছে কি দেখো এ তাহলে এ কে এক্স দ্বারা গুণ করলে আমরা এ এক্স পাব আর এই বিকে ওয়াই দ্বারা গুণ করলে আমরা বি ওয়াই পাব তাহলে গুণগুলো করা হয়েছে গুণের অপারেশনটা করা হয়েছে প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম যেখানে গুণের অপারেশনটা হয়েছে সেইখানে চেঞ্জ করা যাবে না তাহলে চেঞ্জ করতে হবে তৃতীয় কলামটা তাহলে আমরা কী করবো তৃতীয় কলাম থেকে এই দুইটা যদি মাইনাস করি আমরা জিরো পাব সিমিলারলি দেখো এই কলামকে যেহেতু এক্স দ্বারা গুণ হচ্ছে তাহলে এটা হবে এক্স আর এই কলামকে যেহেতু গুণ করা হচ্ছে এটা হবে সি এবার দেখো এই এক্স প্লাস সি ওয়াই থেকে এক্স এবং সিএস করি তাহলে আমরা পেয়ে যাব জিরো তাহলে এই কলামে দুটি বুক্তি জিরো পাওয়া যাবে আর আমরা জানি কোনো কলাম বা সারি বরাবর একাধিক জিরো থাকে তাহলে নির্ণায়কের মান নির্ণয় সহজ হয় চলো তাহলে আমরা এই কাজটি করি কাজটি কি তৃতীয় কলামটিকে পরিবর্তন করবো তাহলে তৃতীয় কলামটার পরিবর্তন কীভাবে হবে সি থ্রি প্রাইম ইকুয়াল সি থ্রি থেকে মাইনাস হবে সি ওয়ান ইন্টু এক্স আবার মাইনাস হবে সি টু ইন্টু আমরা যদি এই কাজটি করি তাহলে কী পাচ্ছি দেখো আমরা পাচ্ছি তৃতীয় কলামের পরিবর্তন তাহলে প্রথম এবং দ্বিতীয় কলাম যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে আনচেঞ্জ থাকবে এব প্লাস বিওয়াই আর এটা হল BC বি এক্স প্লাস সি এখন দেখো এটা আমরা আগেই হিসাব করে রেখেছি যেটা হবে জিরো এ থেকে এ এক্স মাইনাস থেকে বি ওয়াই মাইনাস জিরো হবে জিরো এবার এই তৃতীয় কলামের তৃতীয় ভুক্তির জায়গায় কী আসবে তো আমরা তো জানি সি থ্রি প্রাইম তাহলে সি থ্রি আসে কত সি থ্রিটা আমাদের জিরো এবার এখান থেকে কী মাইনাস হবে এবার এইখান থেকে মাইনাস হবে সি ওয়ান এক্স এবং সি টু ওয়াই তাহলে আমরা একটা কাজ করি প্রথমে সি ওয়ান ইন্টু এক্স বের করে নিই সি ওয়ান ইন্টু এক্স বের করব তাহলে সি ওয়ানকে কলাম ওয়ানে কি আছে এক্স প্লাস এটা হলো আমার সি ওয়ান তাকে কী দ্বারা গুণ হবে এক্স দ্বারা গুণ হবে আর ওখানে কি আছে বি এক্স প্লাস সি ওয়াই সি টুতে বি এক্স প্লাস সি ওয়াই তাকে কী দ্বারা গুণ হবে ওয়াই দ্বারা গুণ হবে তা আমরা দেখি গুণ করার পর আমরা কী পাচ্ছি আমরা পাচ্ছি এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই আর এখানে পাচ্ছি বি এক্স ওয়াই প্লাস সি তাহলে দেখো এখন আমরা এই কাজটা করবো জিরো থেকে c1x বাদ যাবে অর্থাৎ এইটা হলো আমার c1x আর এইটা হলো c2y টু তাহলে সি মাইনাস করো তাহলে মাইনাস এ এক্স স্কোয়ার আবার এইটা মাইনাস করো তাহলে মাইনাস বি এক্স ওয়াই মাইনাস সি ওয়াই স্কোয়ার তাহলে দেখো তো কত আসে মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স ওয়াই মাইনাস সি ওয়াই স্কোয়ার তিনটাতে মাইনাস আছে মাইনাস কমন নেই মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার তার মানে এই যে জিরো ছিল জিরো পরিবর্তিত হয়ে হয়ে যাবে এই রাশিটা তাহলে এই রাশিটা কত আছে মাইনাস ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার এখন তৃতীয় কলাম বরাবর কি আছে দুটি শূন্য আছে অতএব আমরা বিস্তারটা করব তৃতীয় কলাম বরাবর তো তৃতীয় কলাম বরাবর বিস্তার করলে এই জিরুর জন্য বিস্তারের প্রয়োজন নেই কারণ আমরা জানি জিরুর সাপেক্ষে বিস্তারটার মান জিরোই আসবে এই জিরুর সাপেক্ষে বিস্তারের মান কত আসবে জিরো আসবে তাহলে আমাদের শুধু করতে হবে কার জন্য কার জন্য করতে হবে এই ভক্তিটার জন্য তাহলে এই ভুক্তির জন্য যখন বিস্তার করবো এটা যে শাড়িতে আছে এবং যে কলামে আছে বাদ থাকবে কি শুধু এই অংশটুকু তো আমাদের বিস্তারটা কার জন্য আমাদের বিস্তারটা হল মাইনাস ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ারের জন্য এটার জন্য বিস্তার করলে কী আসবে এই দুই শাড়ি কলাম বাদ দিলে থাকে এ বি বি সি এখন এটি একটি দুই বাই দুই নির্ণায়ক আমরা সহজেই দুই বাই দুই নির্ণায়কের মান বের করতে পারি এটা যা আছে লিখে দাও এবার এটা হলো এসি মাইনাস বি স্কোয়ার দেখো এটি আমাদের কী ছিল রাইট হ্যান্ড সাইড তাহলে এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড রাইট সাইড অতএ্যাব লেফট সাইড ইজ ইকাল টু রাইট সাইড আশা করি সবাই বুঝতে পেরেছ এক্সাম্পল সেভেন একটি সমীকরণ দেওয়া আছে এটি সমাধান করতে হবে বামপক্ষে নির্ণায়ক আর নির্ণায়ক মানে একটি রাশি তাহলে এই রাশিটি সমান জিরু দেওয়া আছে আমাদের সমাধান করতে হবে তাহলে বিস্তার করলেই তো রাশিটি পাওয়া যায় কিন্তু আমরা যদি নির্ণায়কের ধর্ম ব্যবহার করি তাহলে কাজটি আমরা সহজে এবং দ্রুততম সময়ের মধ্যে করতে পারব নির্ণায়কের ধর্ম থেকে আমরা জানি নির্ণায়কের শাড়ির সাথে শাড়ি যোগ বিয়োগ করা যায় কলামের সাথে কলাম যোগ বিয়োগ করা যায় এই নির্ণয়টিতে আমরা লক্ষ্য করি যদি আমরা তিনটি শাড়ি যোগ করি তাহলে দেখো যোগফলটা কি আসে থ্রি প্লাস এক্স প্লাস ফোর প্লাস টু থ্রি ফোর এবং টু যোগ করলে নাইন তাহলে এক্স প্লাস নাইন এইখানেও দেখো থ্রি ফোর টু আর এক্স তার মানে যোগফলটা এক্স প্লাস নাইন এইখানে দেখো টু থ্রি ফোর যোগ করলে নাইন প্লাস এক্স এক্স প্লাস নাইন অর্থাৎ তিনটি শাড়ি যোগ করলে আমরা একই রকম যোগফল পাচ্ছি যোগফলটা কত এক্স প্লাস নাইন প্রথম শাড়ির সাথে দ্বিতীয় শাড়ি এবং তৃতীয় শাড়ি যোগ করব তাহলে আর ওয়ান প্রাইম ইজিক্যাল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি তাহলে আমরা কী পাচ্ছি ডিটারমিনেন্ট এটা হবে এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইন দ্বিতীয় এবং তৃতীয় শাড়ি অপরিবর্তিত তাহলে এটা ফোর টু প্লাস এক্স থ্রি টু থ্রি ফোর প্লাস এক্স ইকুয়াল জিরো এবার কমন যায় কত দেখো এক্স প্লাস নাইন কমন যায় তাহলে আমরা কমন নিব এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইন যদি কমন নেই তা আমাদের থেকে যাচ্ছে এখানে ওয়ান দ্বিতীয় এবং তৃতীয় শাড়িতে যা ছিল তাই লিখব তৃতীয় শাড়ি হল টু থ্রি ফোর প্লাস ওয়ান 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 দ্বিতীয় শাড়ি এবং তৃতীয় শাড়ি অপরিবর্তিত আছে এখন দেখো প্রথম শাড়িতে কি আছে ওয়ান 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 এখন স্পষ্ট বোঝা যাচ্ছে কলাম থেকে কলাম এই যে খারাপ হবে আছে এটা কলাম ওয়ান কলাম টু কলাম থ্রি কলাম থেকে কলাম বিয়োগ করবো যে আমরা কাজটা করবো কি এখন কলাম থেকে কলাম বিয়োগ করব এটা হলো এক্স প্লাস নাইন ডিটারমিনেন্ট ওয়ান মাইনাস ওয়ানে জিরো ওয়ান মাইনাস ওয়ানে জিরো এখানে দেখো ফোর মাইনাস টু মাইনাস এক্স এইটা থেকে যদি এটা মাইনাস করি ফোর মাইনাস টুতে টু তাহলে এটা টু মাইনাস এক্স আর এইটা থেকে যখন এটা বিয়োগ করবো টু প্লাস এক্স থেকে মাইনাস থ্রি টু প্লাস এক্স মাইনাস থ্রি দ্যাট ইজ এটা এক্স মাইনাস ওয়ান এখন টু মাইনাস থ্রিতে কত টু মাইনাস থ্রিতে মাইনাস ওয়ান আর থ্রি মাইনাস এটাতে মাইনাস এক্স মাইনাস ওয়ান তৃতীয় ক্যালম অপরিবর্তিত তাহলে ওয়ান থ্রি ফোর প্লাস এক্স ইকুয়াল জিরো আমরা কি ব্যবহার করেছি কলাম ওয়ান থেকে কলাম টু বিয়োগ করে কলাম লিখেছি অর্থাৎ সি ওয়ান প্রাইম ইজিক্যাল টু সি ওয়ান মাইনাস সি টু আর সি টু প্রাইম ইজিক্যাল টু সি টু মাইনাস সি থ্রি এই দুইটা কাজ করা হয়েছে এখন দেখো প্রথম সারিতে দুটি ভুক্তি জিরো আছে অতএব আমরা প্রথম শাড়ি বরাবর বিস্তার করবো তাহলে প্রথম শাড়ি বরাবর যদি বিস্তার করি তাহলে দেখো কার সাপেক্ষে বিস্তারটা হবে শুধু ওয়ানের সাপেক্ষে এর জন্য বিস্তার হবে শুধু কারণ জিরো এবং জিরোয়ের জন্য বিস্তারের প্রয়োজন নেই বিস্তার করলে জিরোয়ের জন্য জিরো আসবে এই এর জন্য জিরো আসবে তাহলে ওয়ান যে সারিতে আছে আর যে কলামে আছে বাদ যাবে তাহলে প্রথম সারি এবং তৃতীয় কলাম বাদ এটা এক্স প্লাস নাইন এখানে লিখব এক্স প্লাস নাইন আর এই ওয়ানের জন্য বিস্তার করলে যেহেতু এটা ওয়ান লিখার প্রয়োজন নেই এটা যদি ওয়ান নয় অন্য যে কোনো রাশি হতো তাহলে এখানে লিখতে হবে তো ওয়ানের জন্য বিস্তার করছি প্রথম সারি তৃতীয় কলাম বাদ তাহলে কি আসবে টু মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স মাইনাস ওয়ান এটা কি আসবে

Into 2 টু দিয়ে গুণ করলে মাইনাস টু এক্স মাইনাস টু টু দিয়ে মাইনাস কে গুণ করলে মাইনাস টু এক্স টু দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস টু মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স প্লাস এটা হলো প্লাস এক্স ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল এখন হবে এটা এক্স প্লাস নাইন ইন্টু এই টু এক্স আর এখানে এক্স প্লাস এক্স প্লাসের টু এক্স তা প্লাসের টু এক্স আর এখানে মাইনাস টু এক্স ক্যান্সেল তাহলে কত থাকে এক্স স্কোয়ার মাইনাস টু আর মাইনাস ওয়ান মাইনাস থ্রি ইকুয়াল জিরো সুতরাং হয়

কার বর্গমূল থ্রি এর রোড থ্রি তাহলে এক্সের তিনটি মান পাওয়া গেল একটি হলো এক্সিকোয়াল টু মাইনাস নাইন আর দুইটি হলো x টু একটা হলো প্লাসের থ্রি আর একটা মাইনাসের থ্রি তাহলে আমরা এখন বলতে পারি নির্ণয় সমাধান নির্ণয় সমাধানটা হল এক্স ইকাল মাইনাস নাইন অথবা প্লাস মাইনাস রুট থ্রি লেফট হ্যান্ড সাইডে এই ডিটারমিনেন্ট দেওয়া আছে আর রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এই রাশিটি আমাদের প্রমাণ করতে হবে যে লেফট হ্যান্ড সাইড ইজ টু রাইট হ্যান্ড সাইড আমরা প্রথমে লক্ষ্য করি এই নির্ণয়টিতে থার্ড কলামে আছে ওয়ান 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 তাহলে সহজেই বোঝা যাচ্ছে আমি যদি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে প্রথম সারিতে লিখি এটা থেকে এটা বিয়োগ করলে এটা জিরো হয় এটা থেকে এটা বিয়োগ করলে জিরো হয় অর্থাৎ প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ আর দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ এই কাজটি করলে এই নির্ণায়কের মান নির্ণয় সহজ হবে একটা জিনিস খেয়াল রাখবে যদি কোনো কলামে ওয়ান 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 থাকে তাহলে আমরা শাড়ি থেকে শাড়ি বিয়োগ করব। আর শাড়িতে যদি ওয়ান 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 থাকে তাহলে কলাম থেকে কলাম বিয়োগ করব। মনে রাখবে উল্টা ওয়ানগুলো যদি কলামে থাকে শাড়ি থেকে শাড়ি বিয়োগ আর শাড়িতে থাকলে কলাম থেকে কলাম বিয়োগ হবে তাহলে এখানে আমরা কাজটা কী করবো প্রথম শাড়িটিকে পরিবর্তন করবো প্রথম শাড়িটিকে পরিবর্তন করবো অর্থাৎ আর ওয়ান প্রাইম ইজিক টু হল আর ওয়ান মাইনাস আর টু আর দ্বিতীয় শাড়িটিকে পরিবর্তন করবো আর টু প্রাইম কীভাবে পরিবর্তন করবো দ্বিতীয় শাড়ি থেকে তৃতীয় শাড়ি বিয়োগ করব তাহলে আমরা পাচ্ছি এরকম কি পাচ্ছি দেখো বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস সি প্লাস এ হোল স্কোয়ার আর সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার তৃতীয় শাড়িতে কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে এটা থাকবে এ প্লাস হোল স্কোয়ার এবার এটা থেকে এটা বিক তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পরেরটা কী হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তারপর থাকবে সি স্কোয়ার এবার ওয়ান মাইনাস এটা জিরো ওয়ান মাইনাস এটা আর এটা দেখো তৃতীয় শাড়িতে কোনো পরিবর্তন হয়নি কারণ আমাদের অপারেশনটা ছিল প্রথম শাড়ি এবং দ্বিতীয় শাড়িতে তিন নাম্বার কলামে হয়ে গেল দুটি বুক্তি জিরো যেহেতু এখানে দুটি বুক্তি জিরো আছে অতএব আমরা তিন নাম্বার কলাম বরাবর তৃতীয় কলাম বরাবর বিস্তার করব। তো তৃতীয় কলাম বরাবর বিস্তার করলে আমরা জানি যদি ভুক্তিটা জিরো হয় তাহলে সেই ভুক্তির জন্য বিস্তার করতে হবে না তাহলে এই দুইটার জন্য করতে হবে না শুধু কার জন্য করবো ওয়ানের জন্য ওয়ানের অবস্থান কোথায় তৃতীয় কলাম তৃতীয় শাড়ি অর্থাৎ তৃতীয় সারি, তৃতীয় কলাম বাদ যাবে ওয়ানের জন্য এখানে ওয়ান লেখার প্রয়োজন নেই তাহলে এইটা এবং এটা বাদ তাহলে আমার এই অংশটুকু থাকবে শুধু এটা মাইনাস এটা তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এইটুকু রাফে করে নিয়ে আসি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস সি প্লাস এ হোল স্কোয়ার তাহলে এটা সমান কত হয় দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে বি প্লাস সি প্লাস সি প্লাস এ আর এটা হলো বি প্লাস সি মাইনাস সি মাইনাস এ তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি এ প্লাস বি প্লাস টু সি আর এইটা থেকে পাচ্ছি সি সি ক্যান্সেল এটা বি মাইনাস এ এবার দেখো এই বি মাইনাস থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে পাচ্ছি এ প্লাস বি এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি এখান থেকে মাইনাস কমন নেওয়ার কারণে তাহলে দেখো এখানে এখন লিখে ফেলি এটা আমরা পাবো কি এখান থেকে এ প্লাস বি প্লাস টু সি কত এ মাইনাস বি মাইনাস আছে এখানে মাইনাস লিখব সিমিলারলি এই কাজটা যদি এভাবে করো তোমরা রেজাল্টটা পাবে এইখান থেকে রেজাল্ট পাওয়া যাবে মাইনাস ইন্টু টু এ প্লাস বি প্লাস সি আর বি মাইনাস সি ঠিক এইটা থেকে এই বিয়োগটা এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ঠিক এটার মতো করে হিসাব করবে তোমরা এটা পেয়ে যাবে এবার দেখো এইটাকে লেখা যায় কি এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি আর এইটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি লেখা যায় বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্রথম শাড়ি থেকে এ মাইনাস বি কমন আর দ্বিতীয় শাড়ি থেকে দেখা যাচ্ছে বি মাইনাস সি কমন তা আমরা কমন নিয়ে নিব এখন এই প্রথম শাড়ি থেকে কমন যাচ্ছে এ মাইনাস বি আর দ্বিতীয় শাড়ি থেকে কমন যাচ্ছে বি মাইনাস সি তা আমরা এ মাইনাস নিব প্রথম শাড়ি থেকে কমন বি মাইনাস সি নিব দ্বিতীয় শাড়ি থেকে কমন কমন নেওয়ার পর কী থাকে থাকে আমাদের মাইনাস ইন্টু মাইনাস ইন্টু এ প্লাস বি প্লাস টু সি আর এইখানে থাকে মাইনাস ইন্টু টু এ প্লাস বি প্লাস সি মাইনাস ইন্টু টু এ প্লাস বি প্লাস সি এইখানে থাকবে এ প্লাস বি আর নিচেরটায় কত থাকে দেখো বি প্লাস সি এখন দেখো প্রথম কলামে কমন আছে কি মাইনাস সাইনটা তো এই মাইনাস সাইনটা আমরা বাইরে নিয়ে আসবো মাইনাস ইন্টু এ মাইনাস বি মাইনাস সি তাহলে কী থাকে এ প্লাস বি প্লাস টু সি আর এটা টু এ প্লাস বি প্লাস সি এটা এ প্লাস বি এটা বি প্লাস সি এবার আমরা করব কি প্রথম শাড়ি থেকে দ্বিতীয় শাড়ি বিয়োগ করব অর্থাৎ আর ওয়ান প্রাইম ইজ ইকাল টু আর ওয়ান মাইনাস আর টু তাহলে আমরা এরকম পাবো মাইনাস ইন্টু এ মাইনাস বি মাইনাস সি থেকে এটা মাইনাস করো এখন দেখো এ প্লাস বি প্লাস থেকে যদি এটা আমি মাইনাস করি তাহলে কি পাচ্ছি এ মাইনাস তার মানে মাইনাস আর b-b, বি বি থেকে b মাইনাস হলে ক্যান্সেল টু সি মাইনাস সি তাহলে প্লাস এবার দেখো এইটা থেকে এটা মাইনাস তাহলে b আর মাইনাস বি আর এখানে কি a plus b মাইনাস তাহলে b, b b ক্যান্সেল a মাইনাস এখানে কি হবে এ মাইনাস সি আর এটা যা আছে তাই থাকবে এখন দেখো এটা থেকে আমরা কমন নিতে পারি সি মাইনাস এ সি মাইনাসে কমন নিলে এটা সি মাইনাসে কমন হলো সি মাইনাসে তাহলে এটা ওয়ান আর এইটা হলো এ মাইনাস সি কমন নিয়ে আমি সি মাইনাসে তা এটাকে সি এ করতে হলে মাইনাস কমন নিতে হয় তাহলে সি মাইনাসে যেহেতু কমন নিয়ে সি আর এটা আছে এ মাইনাস সি অতএব এটা হবে মাইনাস ওয়ান তাহলে টু এ প্লাস বি প্লাস সি আর এটা বি প্লাস সি এখানে প্রথম শাড়ি থেকে কমন নেওয়া হয়েছে সি মাইনাসে তো সি মাইনাসে এটা আছে তাহলে এটা হবে ওয়ান এটা আসে এ মাইনাস এই জন্য এটা হবে মাইনাস ওয়ান তাহলে এইটাকে লেখা যাবে এরকম মাইনাস ইন্টু এ মাইনাস সি মাইনাস এবার হবে এই দুইটার গুণ ফল মাইনাস এই দুইটার গুণ ফল তাহলে আমরা কি লিখব ওয়ান দিয়ে বি প্লাস সি কে গুণ তাহলে বি প্লাস সি আর সূত্রের মাইনাস এই মাইনাস সূত্রের মাইনাস আর মিলে হলো প্লাস ওয়ান দিয়ে গুণ টু এ প্লাস এখন দেখো এইটা যখন আমরা যোগ করব দেখো বি প্লাস বি টু বি সি প্লাস সি টু সি আর এখানে আছে টু এ তাহলে এই যুগ ফলটা কত হচ্ছে টু এ প্লাস টু বি প্লাস টু সি তাহলে এখান থেকে টু কমন নেওয়া যায় তাহলে আমরা টু কমন নেই টু কমন নিলে এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এই যুগ ফলটা কত ছিল টু এ প্লাস টু বি প্লাস টু সি সেখান থেকে টু কমন নেওয়া হয়েছে তাহলে ভিতরে কত থাকবে এ প্লাস বি প্লাস সি এটাই হলো রাইট সাইড তাহলে আমরা লিখব ইকুয়াল রাইট সাইড অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড